सलामुअलैकुम शिक्षार्थीरा, आज हमरा अनुशीलनी पासे दुई एर बारो नम्बर समीकरण जोट समाधान करब। प्रदत्त समीकरण जोट टू एक्स स्क्वायर प्लस थ्री एक्स वाई प्लस वाई स्क्वायर इक्वल टू 20, फाइव एक्स स्क्वायर प्लस फोर वाई स्क्वायर इक्वल टू 41। समीकरण एक एवं दुई ए नियमेर प्रश्न हमरा एर आगेओ करेछि, अर्थात समीकरण एकटाके आरेकटा दिए हमरा भाग करब। एक नम के दुई नम द्वारा हमरा भाग करे पाई, ताहले हमरा लिखते पारी 1/2 इम्प्लाई 2x² प्लस 3xy प्लस y² डिवाइडेड बाई 5x² प्लस 4y² इक्वल टू 20/41। বা এখন আমরা আর গুণন করব, 20 দ্বারা 5 কে গুণ দিলে 100, x² প্লাস 20 দ্বারা 4 কে গুণ দিলে 80, y² ইকুয়াল টু 41 × 2, তাহলে হবে 82, x² प्लस 3d41 की गुण दिले 123, xy प्लस 41y². এখন আমরা যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, ডান পক্ষকে জিরো করবো, অর্থাৎ সবগুলি পদকে বাম দিকে নিয়ে আসবো। 100x² প্লাস 80y² মাইনাস 82x² মাইনাস 123xy মাইনাস 41y² ইকুয়াল টু 0। বা 100 থেকে 82 আমরা যদি বিয়োগ করি, 100x² মাইনাস 82x² 100 মাইনাস 82 ইকুয়াল টু 18x² মাইনাস 123xy, আর এখানে আছে 80y², এখানে আছে 41y², তাহলে থাকবে প্লাস 39y² ইকুয়াল টু 0। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এদিকে আছে 18, এদিকে আছে 39, তাহলে 18 কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দ্বারা ভাগ দিলে 9, 3 দ্বারা ভাগ দিলে 3, আর ওখানে আছে কত 39, আমরা যদি 3 দ্বারা ভাগ করি 13, আমাদের এখানে 123 আনতে হবে। তাহলে আমরা 3 × 3 গুণ করলে 9, 9 × 13 = 117, আর 3 × 2 = 6, 3 × 2 = 6, আর 3 × 3 আর 13 গুণ দিলে 117, 18x² মাইনাস 117xy মাইনাস 6xy প্লাস 39y² ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা এখন কমন নিব, আমরা যদি 9x কমন নিই তাহলে আর থাকবে 2x মাইনাস 117কে 9 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত 13, x কমন নিলে আর থাকবে y মাইনাস, এখান থেকে কমন যাবে 3y, 3y কমন নিলে আর থাকবে 2x, মাইনাস কমন নিলে এখানে প্লাস চিহ্ন হবে মাইনাস, 39কে 3 দিয়ে ভাগ দিলে 13y ইকুয়াল টু 0। বা 2x মাইনাস 13y ইন্টু 9x মাইনাস 3y ইকুয়াল টু 0। সুতরাং 2x মাইনাস 13y ইকুয়াল টু 0 অথবা 9x মাইনাস
3y = 0 বা এখান থেকে আমরা পাই x = 13y/2 x = পক্ষান্তর করে 13y/2 এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3 আর এখান থেকে আমরা পাবো x = 3y/9 অর্থাৎ y/3 এটা হবে সমীকরণ নাম্বার 4 x = y/3 এখন x এর এই যে মান আমরা যা বের করলাম 13y/2 y/3 এগুলি আমরা একই অথবা দুই নং সমীকরণে বসালেই আমরা y এর মান পাবো তাহলে আমরা এখন 2 এ বসালে আমাদের জন্য একটু সহজ হবে তাহলে 2 নং এ x = 13y/2 বসিয়ে পাই দুই নং সমীকরণটা আছে 5x² x হচ্ছে 13y/2 হোল স্কয়ার প্লাস 4y² = 41 বা 5 × বর্গ করলে 13² 169 y² / 4 প্লাস 4y² = 41 বা আমরা যদি এখানে যোগ করি লসাগু হবে 4 169 কে 5 দ্বারা গুণ হবে 169 × 5 = 845 y² + 4 × 4 16 y² = 41 বা 845 এর সাথে যদি 16 আমরা যোগ করি প্লাস 16 = 861 y² / 4 = 41 বা 861 y² আর গুণন দিলে 41 × 4 বা y² = 41 × 4 / 861 এখন যদি আমরা 41 দ্বারা 861 কে ভাগ করি 861/41 = 21 তাহলে আমরা কি পেলাম y² = 4/21 এখান থেকে আমরা পাবো y = বর্গমূল করে বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হবে 4 এর বর্গমূল করলে হবে 2/√21 তাহলে আমরা y এর দুটো মান পেয়েছি একটা +2/√21 আর একটা -2/√21 এই মানগুলি পেয়েছি আমরা যখন x = 0 13y/2 অর্থাৎ 3 নং সমীকরণ থেকে এখন আমরা y এর মানগুলো 3 নং সমীকরণে বসাবো বসালে আমরা x এর মান পাবো তাহলে আমরা লিখব 3 নং থেকে পাই y = 2/√21 হলে x = আমরা এইভাবে লিখতে পারি 13/2 y মানটা আমরা আলাদা ভাবে যদি বসাই (√21) 2/y এর মান আমরা পেয়েছি যেটা 2/√21 তাহলে 13/2 × 2/√21 এ 2 কাটা যাবে থাকবে 13/√21 তারপর y = -2/√21 হলে x = 13/2 ×
माइनस टू बाय रूट ट्वेंटी वन তাহলে আবার টু কাটা ধরলে থাকবে এখানে মাইনাস মাইনাস থার্টিন বাই রুট টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টিন বাই রুট টোয়েন্টি ওয়ান তাহলে আমরা এক্স এর দুইটা মানের ওয়াই এর দুইটা মান চারটা মান পেয়েছি এখন আমরা সমীকরণ চারকে ব্যবহার করব তাহলে আবার আগের মতো আবার আমরা দুই নং এ বসাবো দুই নং এ দুই নং এ এক্স ইকুয়াল টু ওয়াই বাই থ্রি ওয়াই বাই থ্রি বসিয়ে পাই দুই নং হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার फाइव एक्स स्क्वायर एक्स मानी होच्छे वाई बाय थ्री होल स्क्वायर प्लस फोर वाई स्क्वायर इक्वल टू फोर्टी वन बा एखाने आमरा वर्ग करले वाई स्क्वायर फाइव द्वारा गुण करले हबे फाइव वाई स्क्वायर डिवाइडेड बाय थ्री स्क्वायर करले नाइन प्लस फोर वाई स्क्वायर इक्वल टू फोर्टी वन बा আমরা যদি যোগ করি দশা গুণ নাইন তাহলে হবে কত ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস চার নং ছত্রিশ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোরটি ওয়ান যোগ করলে আসবে কত থার্টি সিক্স আর ফাইভ তাহলে ফোরটি ওয়ান ওয়াই স্কোয়ার বাই নাইন আর গুণন দিলে একবারে যদি আমরা আর গুণন দিই তাহলে ফোরটি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোরটি ওয়ান ইন্টু নাইন বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোরটি ওয়ান ইন্টু নাইন ডিভাইডেড বাই ফোরটি ওয়ান তাহলে আসবে কত ফোরটি ওয়ান কাটা যাতে থাকবে নাইন এখান থেকে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু বর্গমূল করলে প্লাস মাইনাস থ্রি ওয়াই এর এই মানগুলি আমরা চার নংকে বসাবো যেহেতু চার নংকে ব্যবহার করে আমরা এই ওয়াই এর মানগুলি পেয়েছি তাহলে আমরা আগের মতো লিখবো কখন কিভাবে লিখবো ফোর থেকে ফাইভ ফোর হতে পাই ওয়াই ইকুয়াল টু থ্রি হলে এক্স ইকুয়াল টু ওয়াই বাই থ্রি মানে থ্রি বাই থ্রি ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি হলে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বাই থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখানেও আমরা দুইটা এক্স এর মান দুইটা ওয়াই এর মান পেয়েছি সুতরাং নির্ণেয় সমাধান এক্স ওয়াই অর্থাৎ ক্রমজোড়ের মাধ্যমে আমরা লিখব এখানে আমরা এক্স এর মান পেয়েছি থার্টিন বাই রুট টোয়েন্টি ওয়ান যখন ওয়াই এর মান ছিল টু বাই রুট টোয়েন্টি ওয়ান তারপর এক্স এর মান পেয়েছি মাইনাস থার্টিন বাই রুট টোয়েন্টি ওয়ান যখন এক্স এর মান মাইনাস টু বাই রুট টোয়েন্টি ওয়ান তারপর এখানে আমরা এক্স এর মান পেয়েছি ওয়ান যখন ওয়াই এর মান থ্রি আবার এক্স এর মান পেয়েছি মাইনাস ওয়ান যখন ওয়াই এর মান মাইনাস থ্রি এটা আমাদের সমাধান হবে সাইড জোড়া আজ আমরা এখানে শেষ করব তো তোমাদের এইচ ডব্লিউ বাড়ির কাজ অর্থাৎ এই নিয়মে তোমরা উদাহরণ থেকে করবে উদাহরণ বাইশ নাম্বার তোমাদের বইয়ের উদাহরণ বাইশ এবং অনুশীলনীর সাত আট উদাহরণ বাইশ নাম্বারটা করবে একই নিয়মে এবং উদাহরণ সাত এবং আট করবে এর আগেও বলেছি কারণ এই কয়টা অঙ্ক একই নিয়মেই হবে
সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।